হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে কথা বলবো সিরাম নিয়ে। আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে সিরাম নিয়ে আজকে কথা বলবো। তো আমি যখনই হচ্ছে কোন গার্লস গ্রুপে হচ্ছে লাইভ করি বা প্রায় সময় আমার কাছে অনেক কোশ্চেন আসে যে আপু আসলে সিরামটা কেন ইউজ করব বা সিরামের কার্যকারিতাটা কী বা সিরামকে আমাদের ইউজ করা আসলে উচিত কিনা। তো অনেকেই হয়তো আমরা সব কিছু সম্বন্ধে জানি না। যারা প্রপার স্কিন কেয়ার আমরা করি তারা তো সবই জানে, কিন্তু একটা ম্যাক্সিমাম মেজরিটি অংশেই কিন্তু আমরা জানি না যে আসলে সিরাম, ময়শ্চারাইজার বা কোনটার উপকারিতা কী বা কোনটা কখন ইউজ করতে হয়, ইউজ করা দরকারও কি না আদৌ। তো তার জন্য হচ্ছে আমি চিন্তা করলাম যে সব কিছু নিয়ে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তাই জন্য হচ্ছে টোনার অ্যান্ড ময়শ্চারাইজার নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। আজকে কথা বলবো সিরাম নিয়ে। তো প্রথমেই জানতে হবে সিরাম কী। সিরাম হচ্ছে এমন একটা স্কিন কেয়ার প্রোডাক্ট বা এমন একটা স্কিন কেয়ারের জিনিস যেটা হচ্ছে আমাদের স্কিনের একদম ভেতর থেকে কাজ করবে। লাইক আমরা যখন ময়শ্চারাইজারটা ইউজ করি এটা কিন্তু উপর থেকে আমাদের স্কিনের একটা কাজ করছে, কিন্তু সিরামটা কিন্তু একদম স্কিনের ভেতরের লেয়ারে যে আমাদের স্কিনের জন্য স্পেসিফিক যে কাজটা করার সেটা সে করবে। এখন কথা হচ্ছে সিরামের উপকারিতাটা কী বা সিরাম আমি কেন ইউজ করব। সিরাম হচ্ছে বিভিন্ন ধরনের হয় এবং এক একটা সিরামের কাজ হচ্ছে এক এক রকম। লাইক কোনো সিরাম আপনার ডার্ক সার্কেল কমাতে সাহায্য করবে, কোনো সিরাম হচ্ছে স্কিনকে গ্লো করতে সাহায্য করবে, কোনো সিরাম স্কিনের হাইপার পিগমেন্টেশন কমাবে, কোনো সিরাম আপনার স্কিনটাকে এক্সফোলিয়েট করবে। এখন আপনি যেটা করার জন্য, যে জিনিসটার জন্য আপনি সিরামটা ইউজ করতে চাচ্ছেন, সেই সিরামটা ওই স্পেসিফিক কাজটাই আপনার স্কিনের জন্য করে দেবে। এখন প্রশ্ন আসে যে আমি কিভাবে বুঝবো যে আমার কোন সিরামটা দরকার বা সঠিক সিরামটা কেন বেছে নিতে হবে। শুধু সিরাম না, ময়শ্চারাইজার, টোনার, ক্লিনজার বা ফেস ওয়াশ যে কোনো কিছুই কিন্তু সঠিকটা বেছে নিতে হবে। আমি যদি ভুল সিরাম বা টোনার বা ময়শ্চারাইজার ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমার স্কিনের খুব ক্ষতি হয়ে যাবে, ভালো তো হবেই না, বরঞ্চ এটা খুবই ক্ষতি হয়ে যাবে আমার স্কিনের জন্য। তো আমি কীভাবে বুঝবো যে আমার স্কিনের জন্য কোন সিরামটা দরকার, সেটার জন্য প্রথমে আমার জানতে হবে আমার স্কিন টাইপটা কী। তারপরে যেটা জানতে হবে যে আমার স্কিনের জন্য আসলে আমি কী করতে চাচ্ছি। আমি কি আমার স্কিনটাকে গ্লো করতে চাচ্ছি, নাকি এক্সফোলিয়েটেড রাখতে চাচ্ছি, নাকি হাইপার পিগমেন্টেশন কমাতে চাচ্ছি, নাকি এইজের যে রিঙ্কলগুলো পড়তেছে সেটা কমাতে চাচ্ছি, না গ্লো করতে চাচ্ছি, না ডার্ক সার্কেলস কমাতে চাচ্ছি। আমাকে আগে ঠিক করতে হবে যে আমি কী কমাতে চাচ্ছি, তারপরে হচ্ছে আমার ডিসিশন নিতে হবে আমার কোন সিরামটা দরকার। এখন গুগলে বা নেটে যদি আমরা একটু ঘাটাঘাটি করি তাহলে বুঝতে পারবো যে কোন প্রবলেমটার জন্য আসলে কোন স্পেসিফিক সিরামটা দরকার। বা যারা আমরা এইসব বিষয় একটু কম বুঝি সেক্ষেত্রে আমি তাদেরকে সাজেস্ট করবো যে কোনো অথেন্টিক পেজ কিংবা অথেন্টিক শপে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা যদি আমাদের সমস্যার কথাটা বলি যে হ্যাঁ আমি আমার ডার্ক সার্কেলস কমাতে চাচ্ছি, এক্ষেত্রে আমি কোন সিরামটা ইউজ করবো, বা হচ্ছে আমি স্কিনটাকে গ্লো করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি কোন সিরামটা ইউজ করবো, যদি অথেন্টিক পেজ বা অনলাইন কোনো অথেন্টিক শপ হয়ে থাকে বা পেজ হয়ে থাকে তারা আপনাকে সুন্দরভাবে সাজেস্ট করে দিবে, সেক্ষেত্রে খুব বেশি একটা টেনশনের কারণ নেই। আর যারা আমরা একটু ঘাটাঘাটি করছে পছন্দ করি বা একটু আমাদের নলেজ আছে তাদের তো কোনো সমস্যা নেই, আমরা সঠিকটা ইজিলি বের করে নিতে পারবো। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যে সবার স্কিনে কিন্তু সব সিরাম বা সব জিনিস স্যুট করে না। লাইক অনেক ব্র্যান্ডেড একটা সিরাম, অনেক ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট যেটা সবার স্কিনে স্যুট করতেছে বা সবার জন্য কাজে দিছে কিন্তু আমার জন্য দেয় নেই, তার মানে কিন্তু এই না যে প্রোডাক্টটা খারাপ, আসলে আপনার স্কিনে ওটা স্যুট করছে না। কারণ কি, অনেক ভালো জিনিসও কিন্তু আমাদের স্কিনের স্যুট করবে এমন কিছু না। আবার খুব নর্মাল একটা জিনিস যেটা অনেকে হয়তো ইউজ করে না ওই জিনিসটা আমার স্কিনে স্যুট করে গেছে, এটা আসলে বলা খুব মুশকিল যে কার স্কিনে কোনটা স্যুট করবে। সো যাদের সেন্সিটিভ স্কিন তাদের ক্ষেত্রে একটু প্রবলেমটা বেশি দেখা দেয় যে এটা স্যুট করতেছে না, ওইটা স্যুট করতেছে না। আদারওয়াইজ নর্মাল অন্য যে কোনো স্কিন টোনের জন্য এটা খুব বেশি একটা প্রবলেম নাই। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যাদের স্পেসিফিক্যালি সেন্সিটিভ স্কিন। এখন কোশ্চেন হচ্ছে যে আমি সিরামটা কীভাবে ইউজ করব, দিনে কতবার দিব, সপ্তাহে কত দিন দিব, এটা নিয়ে। সো এক এক সিরামের হচ্ছে এক এক রকম থাকে। কোনো সিরাম দিনে একবার দিতে হয়, কোনো সিরাম দিনে দুইবার দিতে হয়, এমন কিছু সিরাম আছে যে সপ্তাহে আপনি 2 থেকে 3 বার ইউজ করতে পারবেন, কিছু সিরাম আছে ডেইলি ইউজ করতে হবে। এখন কোনটা কী এটা হচ্ছে স্পেসিফিক্যালি আপনি যে সিরামটা পারচেস করতেছেন সেটার গায়ে লেখাই থাকবে যে আপনি এটা প্রতিদিন দিবেন নাকি সপ্তাহে 2-3 দিন দিবেন, দিনে একবার দিবেন নাকি দিনে 2 বার দিবেন। এখন কোশ্চেন আসতেছে সিরামটা আমি কখন ইউজ করব। সিরামটা হচ্ছে আপনি প্রথমত আপনার ফেসটাকে খুব ভালো করে ফেস ওয়াশ বা ক্লিনজারের সাহায্যে ক্লিন করে নিতে হবে, দেন হচ্ছে একটা টোনার ইউজ করতে হবে, এবং টোনারের পরপরই আপনার সিরামটা ইউজ করতে হবে। সিরামের পরে আপনি আপনার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবেন। আপনি কোনো যদি ময়শ্চারাইজারের পরে সিরামটা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কোনো অবস্থাতেই সিরামটা কাজ করবে না, কারণ ময়শ্চারাইজারটা আমাদের স্কিনে একটা লেয়ার তৈরি করে ফেলে এবং ওই লেয়ারটা ভেদ করে সিরামটা আমাদের স্কিন পর্যন্ত পৌঁছানোটা টাফ হয়ে যায়।
সো অবশ্যই টোনারের পরেই হচ্ছে সিরামটা ইউজ করতে হবে, তবে এক্ষেত্রে অবশ্যই স্কিনটা প্রপারলি ক্লিন থাকতে হবে, যার জন্য আমি বলে দিলাম যে আগে একটু ফেসটা ক্লিন করে একটা টোনার আপনার ইউজ করে নিতে হবে। এখন এখানে একটা জিনিস বলি যে যারা একেবারেই নতুনভাবে স্কিন কেয়ার শুরু করছেন, সিরামটাকে অ্যাড করছেন স্কিন কেয়ারে, তাদেরকে আমি বলবো যে হুট করেই হচ্ছে একেবারে ইউজ করাটা ঠিক না। লাইক সাপোজ আপনি একটা সিরাম কিনলেন, সেটা হচ্ছে আপনার দিনে দুইবার ব্যবহার করতে বলো প্রতিদিন, তো সেক্ষেত্রে আমি বলবো যে দিনে দুইবার ব্যবহার না করে দিনে একবার প্রথমে ব্যবহার করুন, প্রথম সপ্তাহে আপনি একবার করে ব্যবহার করুন এবং তারপর থেকে আপনি দিনে দুইবার ব্যবহার করুন। তার কারণ হচ্ছে যে আপনি নতুন যখন কোনো একটা জিনিস আপনার স্কিনে হচ্ছে অ্যাপ্লাই করতেছেন, সেটা আপনার স্কিনের সাথে স্যুট করতে কিন্তু একটু সময় লাগবে, তো আপনার স্কিনটাকে কিন্তু আপনার একটু টাইম দিতে হবে যে সে নতুন ওই জিনিসটার সাথে অভ্যস্ত হওয়ার জন্য। আপনি যদি একেবারে প্রথম থেকেই একেবারে বেশি বেশি দেওয়া শুরু করে দেন, সেক্ষেত্রে কিন্তু সে অ্যাডজাস্ট করতে পারবে না। যেমন ধরেন একটা নতুন বাচ্চা, 6 মাসের একটা বাচ্চা যখন নতুন ভাত খাওয়া শুরু করে, তখন কিন্তু আমরা একবারই তাকে সব কিছু দিয়ে দিই না, প্রথম অবস্থাতে একটু ভাত খাওয়ানো শুরু করি, তারপর খিচুড়ি, তারপর একটু মাছ মাংস, এটা কিন্তু আমরা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করি, একবারই কিন্তু সব দিয়ে দিই না। ঠিক সেরকম স্কিনের ব্যাপারটাও, যে আপনি একবারে সব দিয়ে দিলে কিন্তু স্কিনের জন্য সেটা ক্ষতি হয়ে যাবে। সো যদি আপনার সিরামটা ডেইলি বেসিসে দিনে দুইবার ইউজ করার কথা থাকে, সেক্ষেত্রে আপনি ডেইলি বেসিসে দিনে একবার শুরু করেন প্রথম সপ্তাহ থেকে, তারপর থেকে আপনি দিনে দুইবার করেন। আর যদি দিনে একবার দিতে হয় তখন আমি বলবো একদিন পর পরে দেন, প্রথম সপ্তাহে, তারপর সপ্তাহ থেকে আপনি রেগুলার ইউজ করেন, এতে করে আপনার স্কিনের উপর প্রেশার পড়বে না এবং স্কিনটা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে সেই নতুন প্রোডাক্টটার সাথে। লাস্টলি একটা কোয়েশ্চেন আসে যে আমি কি একাধিক সিরাম ব্যবহার করতে পারবো। অবশ্যই আপনি একাধিক সিরাম ব্যবহার করতে পারবেন, তবে এক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে আপনার সিরামগুলোর মধ্যে যেটার ওয়েট হচ্ছে সবচেয়ে লাইট বা যেটা একটু পাতলা টাইপের কনসিস্টেন্সি সেটা আগে ফেসে ইউজ করবেন, এবং যেটা হচ্ছে একটু ভারী কনসিস্টেন্সি বা একটু ঘন সেটা পরে ইউজ করবেন। তাতে করে যেটা হবে যে আপনার পাতলাটা যখন স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে, ঘনটা তারপরে অ্যাবজর্ব করতে সুবিধা হবে, কিন্তু আপনি যদি আগে ভারীটা দিয়ে ফেলেন সেক্ষেত্রে পাতলা লেয়ারের যে সিরামটা থাকবে সেটা আপনার স্কিনে অ্যাডজাস্ট করতে সমস্যা হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে স্কিনে অ্যাবজর্বও হবে না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যে সিরাম ইউজ করলে কি ময়শ্চারাইজার ইউজ করতে হবে কি না, বা সিরাম ইউজ করলে কি টোনার ইউজ করতে হবে কি না, সো অ্যান্সার হচ্ছে অবশ্যই প্রতিটা পার্টি আপনার ইউজ করতে হবে, কারণ এক একটা পার্টের কাজ এক এক রকম। আপনি একটা বাদ দিয়ে আরেকটা যদি দেন সেক্ষেত্রে কিন্তু স্কিনটা প্রপারলি আপনার ক্লিন মানে ভালো থাকবে না। যেমন আপনি ফেস ক্লিন করার পর টোনারটা যদি ইউজ না করেন তাহলে কিন্তু ফেসটা প্রপারলি ক্লিন হচ্ছে না, এবং তারপর যদি আপনি সিরামটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু সিরামটাও ভালোভাবে অ্যাবজর্ব হবে না, অর্থাৎ একটার সাথে আরেকটা কানেক্টেড। আর ময়শ্চারাইজারের তো অনেক ধরনের কাজ আছে, আমার টোনারের ময়শ্চারাইজার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দিব। এবং আমার চ্যানেলে হচ্ছে আরও একটা সিরামের উপরে রিভিউ ভিডিও করা আছে, ওটা দেখলে আরও ভালোভাবে সিরামের উপর আপনাদের ধারণা চলে আসবে ইনশাল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করছি সিরাম নিয়ে একটু হলেও ধারণা দিতে পেরেছি। নেক্সট কোন টপিকের উপর আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, আর আমার ডিসক্রিপশন বক্স হচ্ছে আমার সব সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করা আছে, অবশ্যই আমার সাথে সব জায়গায় অ্যাড হয়ে যাবেন। ইনশাল্লাহ চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।